হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক ইন্টারফেস ইন্ট্রোডাকশন। তো চলুন আমরা ফার্স্টে মেনুবার থেকেই দেখি। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফটোশপের মতোই সব কিছু এখানে আছে: ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেকশন। ধরুন প্রথমে ফার্স্টে আমরা কী করব, নিউ একটা উইন্ডো নিব। নিউ উইন্ডো নিলে আপনি এখান থেকে নিজের পেপার, নিজের যে ক্যানভাসে আঁকাকি করবেন বা ডিজাইন করবেন ওই সাইজটা এখান থেকে নির্বাচন করে নিতে পারেন। তো ধরুন আমরা একটা পেজ ওপেন করছি যেখানে আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারি, ডিজাইন করতে পারি, লোগো তৈরি করতে পারি। তো এর জন্য এখানে কিছু কুইক টুলবার আছে, এখানে কালার প্যালেট আছে, এখানে আরও আছে, হ্যাঁ, তো এখানে সোয়াচ সিম্বল, মানে আপনার যা 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 প্রয়োজন সব কিছুই আছে। যদি কোনো কিছু না থাকে তাহলে উইন্ডো থেকে আপনি নিয়ে আসতে পারবেন যে কোনো কিছু। ধরেন সিম্বল আনবেন এখান থেকে, সিম্বল এখানে অনেক সিম্বল আছে, আপনার যেমন সিম্বল দরকার ওরকম জাস্ট ক্লিক করবেন, চলে আসবে। এরপর নেট থেকে ডাউনলোড করেও আপনি নিজের কম্পিউটারে ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন আনুষঙ্গিক বিষয়। তো আমরা একটু আরো কি দেখি, সেটা হচ্ছে কীভাবে শর্টকাট কীগুলো নিয়ে আলোচনা করা যায়। সামথিং রং, তো আবার দেখি, ওকে, পারফরমেন্স থেকে আমরা যদি এখানে জেনারেলে আসি, এখান থেকে আমরা দেখতে পারি বিভিন্ন অপশনগুলো আমাদের, যেই ধরুন অ্যাঙ্করগুলো কী কত পিক্সেলে অ্যাঙ্করিং হবে। হ্যাঁ, আপনি তাহলে এখানে মুভ কমাইতে পারবেন, বাড়াতে পারবেন পিক্সেলগুলো। দেন আপনার যদি ইউজার ইন্টারফেস, আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার যেমন ভালো লাগবে। এরপরে হচ্ছে এই তো, এখানে মোটামুটি কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর হচ্ছে এখান থেকে সব কিছু আপনি নিতে পারবেন। তো এখানে মুভ টুল, সিলেকশন টুল, টাইপ টুল, পেন টুল, তো এই সমস্ত টুলস নিয়ে আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কোন টুলস কীভাবে কাজ করে। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।